অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে উত্তরাঞ্চলে জাতীয় মহাসড়কগুলোর স্থায়িত্ব কমছে, বাড়ছে সড়ক রক্ষণাবেক্ষণ আর মেরামত ব্যয়, আধুনিক যন্ত্রের অভাবে আন্দাজেই চলে পণ্য পরিমাপ। নিয়ম অনুযায়ী 6 চাকার ট্রাকে 22, 10 চাকার ট্রাকে 30 আর 14 চাকার ট্রাকে 40 মেট্রিক টন পর্যন্ত পণ্য পরিবহন করা যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি পণ্য পরিবহনের অভিযোগ আছে, যে কারণে নষ্ট হচ্ছে সড়ক মহাসড়ক। নির্মাণ নকশা অনুযায়ী জাতীয় মহাসড়কগুলোতে 5 বছর পরপর বড় রক্ষণাবেক্ষণের কাজ করার কথা, কিন্তু অতিরিক্ত পণ্য পরিবহনের ফলে 3 বছরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা। ওভারলোডটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে সরকারের যে বিপুল পরিমাণে যে প্রায় 500 কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে, সেটা কিন্তু আমরা সহজে এটা এই খরচটা কমায় আনতে পারি। মোটরযান আইন অনুযায়ী অতিরিক্ত পণ্য পরিবহনের জন্য জেল জরিমানার বিধান থাকলেও মহাসড়কে তা পরিমাপের নেই কোনো ব্যবস্থা। যখন এটা মোবাইল কোড করি, তখন এটা প্রমাণ করার কোনো সুযোগ আমাদের কাছে থাকে না, কারণ আমাদের কাছে এটা লোড মেজার করার কোনো সুযোগ নেই। তখন আমরা চোখের আন্দাজের উপর ডিপেন্ড করে আমরা এটা করে থাকি। অতিরিক্ত পণ্য পরিবহনে শ্রমিকদের দায়ী করা হলেও সড়ক রক্ষায় সরকারকে সহযোগিতার কথা বলছেন নেতারা। সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা চাক, আমরা সর্বদিক দিয়ে আমরা সরকারকে সহযোগিতা চাই, ইয়ে করবো, আমরাও চাই যে রাস্তা ভালো থাক। সড়ক ও জনপথ বিভাগের তথ্যে উত্তরাঞ্চলে প্রায় 1100 কিলোমিটার জাতীয় মহাসড়কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত 526 কিলোমিটার পথ। মহাসড়কটি রক্ষণাবেক্ষণে 5 বছর পর 526 কোটি টাকা ব্যয় হওয়ার কথা থাকলেও 6 বছর পর ব্যয় হচ্ছে 1052 কোটি টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।